আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই কিন্তু এই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টাই একটি ট্রেন্ড টপিক চলে যাচ্ছে সেটা হলো যে আজকে কিন্তু হঠাৎ করে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম, অর্থাৎ ফেসবুকের যে রিলেটেড যেগুলো রয়েছে ফেসবুকে, কিন্তু আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু কন্টাক্টে চলে একসাথে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু হঠাৎ করেই সবারই দেখা যাচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিছুই চলতেছে না। এইটার একটা কারণ আমি একটু রিসার্চ করে আপনাদের একটু দেখাচ্ছি যে আপনাদের কী প্রবলেম ফেস করতেছেন আপনারা। সো ভিউয়ার্স, আমরা যদি একটু ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢুকলে কিন্তু আমরা জাস্ট এভাবে লোডিং দেখাচ্ছে, আমাদের ফেসবুকে ঢুকতেছে না। তো আপনাদেরও ম্যাবি এইটা প্রবলেম হবে। আমার কিন্তু, আমি অ্যাকাউন্টে ঢুকলে আমার এরকম দেখাচ্ছে। এরপর ভিউয়ার্স, আমি যদি ইনস্টাগ্রামে আসি, ইনস্টাগ্রামে আসলে দেখাচ্ছে কুড নট লোড নিউজ ফিড। আমি যদি যে কোনো একটা জায়গায় ঢুকি, দেখেন কিছুক্ষণ পর লোডিং নিবে তারা। তো কিছুক্ষণ দেখা যাচ্ছে যে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে পরেই দেখাচ্ছে যে কুড নট লোডেড ইওর ফিড। এই দেখেন, কুড নট রিফ্রেশ ফিড। এইটার কারণ হলো ভিউয়ার্স, আমি এরপর আবার আরেকটা দেখাচ্ছি ইনস্টাগ্রামে, আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি। সুপার, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ সেন্ড করছি, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজটাও সেন্ড হয়নি, অর্থাৎ এটা লোডিং দেখাচ্ছে। এটাতে কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই ভিউয়ার্স। আমি যেটা রিসার্চ করলাম এবং তাদের যে মেইন ওয়েবসাইট রয়েছে কিছু, সেই ওয়েবসাইট এবং কিছু খবরের পেপারে দেখলাম যেগুলো পোস্ট করছে, সেটাতে যে হঠাৎ করেই ফেসবুকের বিভিন্ন সার্ভার ডাউন হওয়ার কারণে হঠাৎ করেই ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম সব ডাউন হয়ে গেছে। এটা চিন্তার কিছুই নেই যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে, এরকম কিন্তু কিছুই নয়। আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কোনো প্রবলেম হয়নি, এটি কিন্তু পুরোপুরি আমাদের ফেসবুক টিম, সে নিজেই বলেছে যে তাদের বিভিন্ন সার্ভার কিন্তু ডাউন হয়ে গেছে, এজন্যই বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু ফেসবুক হঠাৎ করে ডাউন হয়ে গেছে। এটাতে চিন্তার কোনো বিষয় নেই। সো ভিউয়ার্স, আপনারা কোনো টেনশন করবেন না যে আপনাদের চ্যানেল, আই থিঙ্ক আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ এগুলো হ্যাক হয়ে গেছে অথবা চলতেছে না, বা আপনাদের ফোনের প্রবলেম অনেকেই এটা মনে করতেছেন, সেটা কিন্তু নয়। আজকে কিন্তু 4 অক্টোবর, ঠিক 4 অক্টোবর কিছুক্ষণ আগেই কিন্তু এই আর কি প্রবলেমটা ফেস করতেছেন সবাই। তো আমিও ফেস করতেছি, এই জন্যই কিন্তু আমি এই ভিডিওটি বানালাম। তো আপনাদের টেনশন করার কিছুই নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার হয় আজকে রাতেই অথবা কালকে সকালে, অথবা এরা আর কি সার্ভার নতুন করে সেট আপ দেওয়ার জন্য যে সময়টা লাগবে সেই সময়টার পর কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটার জন্য টেনশনের কিছুই নেই। আপনারা অনেকেই টেনশন করতেছেন যে আমাদের আইডি হ্যাক হয়েছে, এরকম কিচ্ছু নয়। সো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। জাস্ট এখন ফেসবুক বা লড নেওয়ার কোনো দরকার নেই বা ঢোকার কোনো প্রয়োজন নেই, এটা ঠিক হলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর কোনো রকম টেনশন করবেন না ভিউয়ার্স, আমি এই ধরনের বিভিন্ন আপডেট নিউজ এবং ইনকাম অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানাই। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।